যারা কারবালার ঘটনা জানেন আপনি কি আপনার পক্ষ থেকে কোনো ভূমিকা রাখতে পেরেছেন আজ পর্যন্ত নাকি শুধু মজা লাগে বা কারবালার ঘটনা জানতে হয় দেখে জানেন আপনি কি রাসূলুল্লাহর পক্ষ হয়ে সাহাবীদের পক্ষে কোনো ভূমিকা রাখতে পেরেছেন আজ পর্যন্ত শিয়াদের বিপক্ষে রাখতে পারেননি বরং আপনি জেনে নেন আপনার অজ্ঞতার কারণে আপনার সন্তান শিয়াদের আকীদায় লালন করে আপনার স্ত্রী আপনার বাপ দাদা ওই শিয়াদের আকীদায় লালন করে তারাই রমজান এই মুহররম মাসটাকে অধিকাংশ মানুষ নিজেকে মুসলমান তো দাবি করেনি মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাবে তাদের কান খাড়া করে এটা শোনা উচিত যে সে আপনার মধ্যে শিয়াদের আকীদা আছে যারা মনে করে এই মুহররম মাস হচ্ছে অপয়া সুকের মাস এই মুহররম মাস হচ্ছে মানে সুক পালন করার মাস বিয়ে শাদি দেওয়া জায়েজ নাই মাকরু প্রত্যেকটাই শিয়াদের আকীদায় বিশ্বাসী আপনারা প্রত্যেকটা শিয়া খারেজিদের আকীদায় বিশ্বাস রয়েছে এবং যারা মনে করে দুবাই থেকে কালকে এই হোয়াটসঅ্যাপে প্রায় প্রশ্নগুলো আসে এক ভাই প্রশ্ন করেছে যে সে শুনেছে এই প্রথম দশ দিন মুহররমের দশ দিন সিয়াম রাখতে হয় সে বলছে এই দশ দিন নাকি নিরামিষ খেতে হয় গোশত নাকি খাওয়া যায় না আরে মানুষের আকিদা কোন নিচে কতটা নিচে নেমে গেছে কেউ বলছে এই মুহররম মাসে নাকি বিয়ে শাদী হয় না কেউ বলছে মুহররম মাসে নাকি ভালো কিছু খাওয়া যায় না আবার দশ তারিখের দিন নাকি ভালো কিছু খেতে হয় কেউ তো শরবত বিতরণ করে কেউ কুরবানের গোশত জমা করে রেখেছেন আশুরার দিনে আপনি খিচুড়ি পাক করে খাওয়াবেন বিদায় প্রত্যেকটা শিয়াদের আকিদা লালন করছেন আপনাদের আকিদাকে ক্লিয়ার করার চেষ্টা করে এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে নয় বরং এটা আপনি শিয়াদের পক্ষ হয়ে কাজ করছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছে আপনি তাদের আকিদা লালন করছেন এটা ইসলামী শরীয়ত নয় বরং যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল তাদের প্রতি কতটা ঘৃণা সাহাবীরা রাখত তাদের ঘৃণাটা আমি একটা হাদিস আপনাকে প্রশ্ন করি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হজের মাঠে ছিল এক ইরাকের এক ব্যক্তি সে হয়তো খারেজি নয় ইরাকের এক মুসলিম কিন্তু ইরাকে বসবাস করার কারণে ইরাকের এক লোক আব্দুল ইবনে ওমরকে জিজ্ঞাসা করেছে সালা আন আব্দুল ইবনে ওমর আন আনিল মুহরিমে মানে মুহরিম ব্যক্তির পক্ষ থেকে সে জিজ্ঞাসা করেছে যে মোশার রক্ত এহরামের কাপড় পরেছে মোশা মেরেছে হয়তো মোশার রক্ত লেগে গেছে কাপড়ে এর হুকুম কি সুবহানাল্লাহ আব্দুল ইবনে ওমর বলছে মিন আইনা আনতা তুমি কোথাকার লোক বলছি ইরাকের বলছে উনজুর ইলা হাজা তোমরা দেখো ইরাকের দিকে কাতালান নবী ইয়াসআলুনি আন দামিল বাউদে ওয়া কাতালা ইবনা নবিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা এই লোকটার দিকে দেখো এ আমাকে মুশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করে সেটা কি আমার জায়েজ হলো না হারাম হলো অথচ এরা রাসূলের সন্তানকে হত্যা করেছে বুঝেন কথা মাস্টার জিজ্ঞেস করেছে আমি যে মশা মেরেছি এহরাম অবস্থায় রক্ত লেগে গেল এটা কি আমার ঠিক হয়েছে না ঠিক হয়নি সে বলছে যারা রাসূলের সন্তানকে হত্যা করেছে ও আমাকে জিজ্ঞেস করে মুশা মারা সম্পর্কে তোমরা দেখবে খারেজিদের অবস্থা আজকে ব্যাপারটা এমন নয় যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন সুন্নাহর যারা দাবিদার দাওয়াত দেয় তাদেরকে এরা গোমরা বলছে এদের মসজিদ বন্ধ করে দেয় এদেরকে মেরে ফেলতে পারলে তারা খুশি তাহলে তারা কত বড় মুসলমান নিজেকে দাবি করে একবার ভাবেন এই খারেজিদের আচরণ নয় এটা আজকে যারা মুসলিম শাসকদের মুসলিম যারা কোরআন সুন্নাহর দাওয়াত দেয় তাদেরকে খারেজি ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করে দিতে চায় এখন এ যদি জিজ্ঞেস করে যে আমি নামাজ অবস্থায় মশা মারাটা কি জায়েজ না না জায়েজ ওর এই তাকওয়াকে বাঁচাতে পারবে আজকে কেন হয়েছে এমনটা আমাদের আকীদা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের শিক্ষা না থাকার কারণে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা তখন তিনি বলেছিলেন যে আমি আব্দুল ইবনে ওমর রাসূলের কাছ থেকে শুনেছি যে হাসান এবং হুসাইন ছিল এই পৃথিবীতে দুইটা ফুল রায়হান বলা হয়েছে এবং রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি তুমি আল্লাহ ভালোবাসো এমনকি যারা পৃথিবীর মধ্যে হাসান হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো দোয়া করে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ ইরাকের এই খারেজিরা তাকে হত্যা করেছে আর তারাই জিজ্ঞেস করে যে এহরাম অবস্থায় মশা মারা যাবে কিনা আজকে হিন্দুদের আচরণ কি এমন নয় ও বলছে গরু জব করা এটা প্রাণী হত্যা মহাপাপ অথচ মুসলমানদেরকে মেরে ফেলছে মানুষ মেরে ফেলছে ও গরু জব করার কারণে ও মানুষের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে মুসলিমদের ইন্ডিয়ার মুসলিমদের উপরে আসামের মুসলিমদের উপরে গরু জব করার কারণে এত বড় অত্যাচার করছে এই মানুষগুলোর বিচার বিবেক বিশ্লেষণ করে দেখেন তার আকলের মধ্যে কি আছে আরে তোর কাছে যদি একটা গরু মারাটা অপরাধ হয় একটা মানুষ মারাটা কত বড় অপরাধ তোর সেন্স কি কাজ করে না এটা হতে পারে আমি তোর ধর্মের নই কিন্তু একটা পশু মারার কারণে তুই কি একটা মানুষ খুন করতে পারিস তোদের মতন অত্যাচার জালেমার খুনি এই পৃথিবীতে আর কাউকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন এই মুশরিকরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে অধম তাদের মাথার আকল কাজ করে না ও ইঁদুরের পূজা করে অথচ মানুষকে হত্যা করেও এটা কেন হয়েছে এর চাইতে অধম কোন মানুষ আছে হিন্দুদের মতো যারা এই মানুষের পূজা করে গরুর ইঁদুর বাদর পাথরের পূজা করে তাহলে ওকে তো মানুষকে যেই ব্যক্তি প্রাণীকে হত্যা করতে হবে বিদায় শাকসবজি খায়
ও মাছ খায় না গরু খায় না মুরগি খায় না কেন আমি খাওয়ার জন্য একটা মুরগি জবাই করে ফেলবো তাহলে তোর মতন ব্যক্তি একটা মানুষের গায়ে হাত কিভাবে তুলতে পারে সেটা কেমন তোর বিদ্যা কেমন এটা শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হিদায়াত জ্ঞান দান করুন এবং আমাদের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধর্ম পালন করার তৌফিক দান করুক আজকে যদি আমরা আমাদের ধর্ম ছেড়ে দেওয়ার কারণে আজকে হিন্দু বিধর্মীরা আমাদের রাষ্ট্রের ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় এটার প্রত্যেকটা দায়ভার আপনারা আপনাদের কারণে সাহস পেয়েছে আপনাদের কারণে যদি কোনো অমুসলিম আপনাদের মুসলিম রাষ্ট্রে মুসলিম পরিবারে এসে কথা বলার ক্ষমতা রাখে আপনারা হচ্ছেন গোসাই সেল সব সমুদ্রে ফেনায় ভেসে আসা মুসলমান বেশি আশা মুসলমান আজকে জুমার দিন 12টা বেজে গেছে এক কাতার মানুষ পাইনি আপনারা এখন এসেছেন মসজিদ ভরে গেছে তাহলে আপনাদের দিয়ে কি কল্যাণ আশা করা যায় আপনারা বলেন কি কল্যাণ আশা করা যায় আপনাকে আপনার ধর্মটাকে ধরে রাখতে হবে তাহলে হিন্দু কোন বিধর্মী আপনার ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না আরে বাংলার রাষ্ট্র ইসলাম হওয়া সত্ত্বেও যদি আপনি ইসলামটাকে কায়েম করে দেখাতে না পারেন আপনি কোথায় গিয়ে ইসলাম ইসরায়েলে গিয়ে ইসলাম কায়েম করবেন এটা আপনার একটা ভ্রম নয় তো কি বাংলার জমিনে আপনি আপনার ঘরের মধ্যে ইসলাম পালন করেন না আব্দুল ইবনে উমার তিনি বলছেন তাহলে এরা নবীর সন্তানকে হত্যা করেছে অথচ এরা মুসা মাসির সম্পর্কে জিজ্ঞেস করে এতটা ঘৃণা তাদের প্রতি জন্মিয়েছে আমাদেরকে শিয়া রাফিজি এদের প্রতি এতটা ঘৃণা জন্মাতে হবে এদের সাথে সম্পর্ক তো দূরের কথা এদের আগে পরে আমাদেরকে যাওয়া যাবে না